আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, একজন মুসলমান হিসাবে আমাদেরকে যে সকল বিষয়ের প্রতি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করিতে হইবে, পয়গম্বরদের উপর বিশ্বাস স্থাপন করা তার অন্যতম। আজকের ভিডিওতে আমরা পয়গম্বর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি ও মেরাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। একজন মুসলমান হিসাবে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করিতে হইবে যে আল্লাহ তাআলা মানবজাতিকে হেদায়েত বা সৎপথে আহ্বান করিবার জন্য যুগে যুগে পয়গম্বর প্রেরণ করিয়াছেন এবং মানবজাতিকে আদেশ করিয়াছেন যে তাহারা পয়গম্বরগণের নির্দেশ মানিয়া চলিলে ইহকালে পরম সুখ লাভ করিবে, যে উহার বিরুদ্ধাচারণ করিবে সে দোজখবাসী হইবে। সমস্ত পয়গম্বর সত্য, তাহারা পাপ হইতে পবিত্র। সমস্ত সৃষ্টিজীবের মধ্যে তাহারা শ্রেষ্ঠ, পদমর্যাদায় তাহাদের সমকক্ষ আর কেহই হইতে পারে না। সর্বপ্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিসসালাম, যিনি সকল মানবের পিতা। তাহার পর তদীয় বংশ হইতে বহু পয়গম্বর জন্মগ্রহণ করেছেন, তাহাদের সংখ্যা আল্লাহ তাআলা ব্যতীত আর কেহই জানেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পয়গম্বর, তাহার পর আর কোনো পয়গম্বর হয়ও নাই, হইবেও না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল, এজন্যই তিনি সকল পয়গম্বরের নেতা ও সর্দার। চলুন এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি ও মেরাজ নিয়ে আলোচনা করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 40 বছর বয়সে তিনি আল্লাহ তাআলার নিকট হইতে পয়গম্বরী তথা নবুয়ত প্রাপ্ত হন এবং তাহার প্রতি কুরআন মাজিদ নাজিল হইতে শুরু হয়। নবুয়ত প্রাপ্তির পর 13 বৎসর যাবৎ মক্কায় অবস্থান করেন এবং তথায় অবস্থানকালেই মিয়রাজ ভ্রমণ করেন। মিয়রাজের সময় হযরত জিব্রাইল আলাইহিসসালাম বোরাক নামক একটি স্বর্গীয় জীবের উপর চড়াইয়া তাহাকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে এবং সেখান হইতে সপ্তম আকাশে লইয়া যান। তথায় তিনি আরশ, কুরসি ইত্যাদি দর্শন করেন, বেহেশত ও দোজখ ভ্রমণ করেন। উক্ত রাতে মহান আল্লাহ তাআলার নিকট হইতে বড় বড় নিয়ামত প্রাপ্ত হন, তথায় 5 ওয়াক্ত নামাজ ফরজ বা অবশ্য কর্তব্য বলিয়া নির্ধারিত হয়। আল্লাহর আদেশে 53 বৎসর বয়সে তিনি মক্কা হইতে মদিনায় হিজরত করেন, তথায় 10 বৎসর কাল অবস্থান করিয়া ইসলাম প্রচার করেন এবং 63 বৎসর বয়সে ইহধাম ত্যাগ করিয়া বেহেশতি হন। মদিনা শরীফেই তাহাকে দাফন করা হয়। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।